কামড় দিবে ওইগুলা। থাকুক না এটা, খেতের মালিকে ছুটাইব। ভাই এটি কামড় কামড় দেয় তো ওগুলা, ফসলের উপকার করে। এটা তো আমাদের ফসলের উপকার করে, পোকা খাইয়া তো এটা মরে আটকে থাকলে তো ঠিক না। এটা দরবা কেমনে দাঁড়াও, এটা এটা মুখটা ধরতেই তাকে। আগে মুখটা ধরেন না, কামড় দেবো তো। এটা তো পোকা আটকানোর লেগে, অন্য পাখি আটকে সেটা তো আমাদের ফসলের উপকার করে। ফসলের যে দাম লাগানোর পরে পোকা যখন ডিম পাত্তা আইসে, এই 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 ঠিক আছে এবার টান দাও। আমি আধা একর শশা উৎপন্ন করছি। অন্য অন্য বছর শশা করতাম, অনেক বিষ দেওয়া লাগতো, এই বিষে অনেক টাকা ও আমার খরচ যেত। এবার সরকারি এই অনুমোদনে আমি হলুদ কাগজ পাইছি, এই হলুদ কাগজে আপনার পোকামাকড় সব আই আটকে যেতেছে। তাকে ওকেও আমি আর ওষুধ দেওয়ার লাগতে আছে না। এই যে গাছের আকার মেয়েদে অনেক লেতা পোকা বীর বীর করছে, আর তো ওষুধ দেওয়া লাগতো। এখন ওষুধ দেওয়ার থেকে এই মুক্ত, অনেক টাকাও আমার বাচ্চে আর ফলন এবার মোটামুটি ভালো দেখা যায়। তো যাক বিষমুক্ত ফলন নিজেও খাবো, সারে বাংলাদেশের মানুষ খাইয়ে ওজন রোগ ব্যাধির থেকে মুক্ত থাকে, এটাই আমার আশা কামনা। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, কথা বলছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি ব্লক থেকে। দর্শক, এটাই হচ্ছে আমার কর্ম এলাকা, আর এখানে চলছে বিশাল এক কর্মযজ্ঞ অর্থাৎ বিষমুক্ত সবজি উৎপাদন। দর্শক, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমার ব্লকে 40 হেক্টর জমিতে বিষমুক্ত শাকসবজি উৎপাদনের কাজটি চলমান রয়েছে। আমরা আজকে কথা বলবো ইউলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাটটি নিয়ে। দর্শক, আমার পাশেই রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। দর্শক, উনি মুগজি ব্লকেরই একজন আদর্শ কৃষক। উনি প্রতি বছরই শশা সহ বিভিন্ন শাকসবজি চাষ করে। আমরা ওনার কাছ থেকেই জানবো এই যে হলুদ আঠালো ফাট বা ইউলো স্টিকি ট্র্যাপ কতটা কার্যকর এবং উনি কিভাবে এটা ব্যবহার করে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনার এই যে জমিটা কত শতক? আমার এটা 20 শতক। 20 শতক, তো আপনি তো এখানে শশা চাষ করছেন, কি বিক্রি শুরু শুরু হয়েছে? বিক্রি শুরু হয়েছে। আপনার জমিতে যে যে হলুদ আঠালো ফাঁদ বা ইউলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করছেন, এটা কি আপনি এই বছরই প্রথম করছেন না এর আগেও করছেন? এই বছরে প্রথম। আচ্ছা, এই বছর যে প্রথম করলেন, এই হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে কি উপকার পাইছেন? উপকার আমরা এই যত ফুকা আছে সব ফুকা, এটা আর কোনো কীটাগায় ওষুধ দিই নেই, সব বিষমুক্ত। আপনারা যে এবছর হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করছেন, এই বছর কি কোনো কীটনাশক ব্যবহার করছেন কিনা? না, কোনো কীটনাশক ব্যবহার করছি না। অর্থাৎ কোনো বিষ ব্যবহার করছেন না? কেন করেন নাই? কেন করি না, আমরা হলুদ কাগজ দেওয়া না, আমরা উপকার পাইছি। কি উপকার পাইছেন হলুদ কাগজ ব্যবহার করে? যে তো ফুকা টুকা আছে, কাটটা ফুকা কিতা কয় এই অন্য ফুকা সব ফুকা ইয়া এটা মধ্যে আটকে গেছে। আচ্ছা, তো যার কারণে কোনো কীটনাশক দেওয়া লাগছে না? তো আপনারা যে এর আগে যে কীটনাশক বা বিষ ব্যবহার করতেন, প্রতি সপ্তাহে কয়বার ব্যবহার করতেন? প্রতি সপ্তাহে দুইবার। দুইবার, তো দুইবার যে ব্যবহার করতেন, কি একটা কীটনাশকই ব্যবহার করতেন না কয়েকটা একসাথে মিশিয়ে ব্যবহার করতেন? তো এই যে কয়েকটা কীটনাশক মিশিয়ে ব্যবহার করতেন, এতে করে একদিকে তো আপনার টাকা খরচ হইতো, অন্যদিকে তো আপনার ফসলটাও বিষাক্ত হইতো, মানুষ খাইয়া ক্ষতিগ্রস্ত হইতো। বিষ বা কীটনাশক দিয়ে গত বছর যত টাকা খরচ করছেন, এই বছর কি ওই পরিমাণ টাকাই লাগলো এই কাগজ কিনতে, নাকি আরো অনেক কম লাগলো? আরো কম লাগলো না? তাহলে আপনার উৎপাদন খরচ কমে গেছে এবং বিষমুক্ত সবজি উৎপাদন হয়েছে নাকি?
দর্শক আমাদের কাছে আরেকজন কৃষক আসলো, ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ শিপন আলী। আসসালামু আলাইকুম। ৩০ থেকে ৩৫ টাকা, এটা 3 শতাংশে ৩০ টাকা, অর্থাৎ প্রতি শতাংশে আপনার 10 টাকা খরচ হয়েছে। আপনি প্রতি শতাংশে কত টাকার বীজ দেওয়া লাগতো? প্রতি শতাংশে কত ধরেন 100 টাকা একবার একবার। তাইলে এইভাবে কতবার বীজ দিতেন? সপ্তাহে একবার। তাইলে এইভাবে পুরো ফসলের মধ্যে কতবার বীজ দেওয়া লাগতো? পুরো ফসলের মধ্যে ধরেন 10 থেকে ১২ বার তো দেওয়া লাগতো। অর্থাৎ 1200 টাকা শুধু কীটনাশক হয়ে যাইতো এবং লেবার খরচ 2000 টাকা পর্যন্ত যাইতো। লেবার খরচ সহ 2000 টাকা যাইতো। লেবার খরচ আলাদা। আচ্ছা, লেবার খরচ বাদেই প্রতি শতকে 2000 টাকা যাইতো, কিন্তু এখানে খরচ হইল মাত্র 10 টাকা। তাহলে কোথায় 2000, কোথায় 10, অনেক কম না? একদিকে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, অন্যদিকে কম খরচে উৎপাদন করছেন। তা আপনারা কি মনে করেন যে এই যে ইউলো স্টিকি ট্যাপটা, হলুদ আঠালো পাটটা সারা বাংলাদেশের কৃষকরা ব্যবহার করলে উপকার হবে কি না? অবশ্যই উপকার হবে। আচ্ছা, কি কি উপকার হবে? এ যত পোকামাকড় আছে সবগুলোই পেপারে তো লাগে লাগে, এতে করে মানে 20টা তো কম দিলে চলে। আচ্ছা, 20টা বেশি দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, এই যে কাগজটার মধ্যে কেন পোকামাকড়গুলো এসে আটকে যায়? ওই যে আঠা আছে এটার মধ্যে। আঠা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাটি থেকে চারা গজানোর সাথে সাথে এই ইলুস্টিকি ট্যাপটি ব্যবহার করতে হবে এবং গাছ বাড়ার সাথে সাথে এই ইলুস্টিকি ট্যাপকে আপনি উপরে উঠিয়ে দিতে হবে। একটি ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ইলুস্টিকি ট্যাপই যথেষ্ট। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ইলুস্টিকি ট্যাপ বা হলুদ আঠালো ফাঁদে কোন কোন পোকা আকৃষ্ট হয়ে আটকে পড়ে মারা যায়। দর্শক, ইলুস্টিকি ট্যাপ বা হলুদ আঠালো ফাঁদে আকৃষ্ট হয়ে আটকা পড়ে মারা যায় অ্যাপিড বা জাপ পোকা, জ্যাসিড বা শ্যামা পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছি এবং লিপ মাইনর এবং থ্রিপস। এবং সম্প্রতি এখানে মাছি পোকার যে লিউর, সেই লিউরের গ্রান্টিও সংযুক্ত হয়েছে, ফলে এখানে পুরুষ মাছি পোকাও এসে মারা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ইলুস্টিকি ট্যাপ কোন কোন কোম্পানির রয়েছে এবং কী কী নামে বাজারে পাওয়া যায়। দর্শক, এই ইলুস্টিকি ট্যাপ পাওয়া যায় এসিআই এর স্টিকি ট্র্যাপ, এটা 10 পাতা প্রতি 100 শতক জমিতে ব্যবহার করতে পারেন। ইস্পাহানির রয়েছে ইলুস্টিকি ট্যাপ, 3 শতকে একটি রয়েছে। রুসল আইপিএম এর চমক বোর্ড, এটি 250 শতকে একটি, এবং এটি হচ্ছে রুসল আইপিএম এর, এটা একটু ছোট সাইজের তাই এটি 250 শতকে একটি রয়েছে। স্যামকোর গোল্ডেন ব্যাক, এটি 3 শতকে একটি রয়েছে। টিবিএস এর পোকা ট্র্যাপ, এই পোকা ট্র্যাপ 150 শতকে একটি। দর্শক, এই ইলুস্টিকি ট্যাপ ব্যবহার করে আপনারা সহজেই এই ক্ষতিকর শোষক পোকা সহ অন্যান্য ক্ষতিকর পোকাগুলো দমন করতে পারেন। আমরা জানি যে শশা ক্ষেত্রে সাধারণত জাপ পোকাটা হলো প্রধান শত্রু পোকা, আর জাপ পোকা দমন করার জন্য উৎকৃষ্ট ইয়ে হলো আমাদের এই হলুদ আঠালো ফাঁদ। আমাদের মগুজি গ্রামে যে শশা হয়েছে, প্রচুর এরিয়াতে শশা হয়েছে, এখানে আমরা প্রতি 3 শতকে একটি করে হলুদ ইলুস্টিকি ট্যাপ দিয়েছি এবং দেখেন আপনারা প্রচুর জাপ পোকা এখানে আটকে গেছে এবং অন্যান্য পোকাও কিছু কিছু এখানে আটকে গেছে। মেনলি আমরা জাপ পোকার জন্য এটা ব্যবহার করে থাকি। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত আইপিএম মডেল ইউনিয়নে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটি একটি শশার ক্ষেত, আমরা এটা একটা স্থানীয় বড় মাপের শশা হয় এখানে। আমরা যে মূলত কৃষককে এখানে প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশ বান্ধব কৌশলগুলি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে এই প্রকল্পের আওতায়। এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের জৈব আলাইনাশক প্রযুক্তিগুলি ব্যবহার হয়েছে। মূলত আমরা হলুদ আঠালো ফাঁদ স্থাপন করা হয়েছে এখানে। আমাদের বড় সম্ভাবনা হচ্ছে ফসলটা একদিকে নিরাপদ হচ্ছে, আরেকদিকে আমাদের হচ্ছে পরিবেশের একটা যে ক্ষতির সম্মুখীন থেকে আমরা রক্ষা পাচ্ছি, এবং ফসলটা যেহেতু নিরাপদ হচ্ছে কৃষক এটা একটু বেশি দামে বাজারে বিক্রি করতে পারছে, এবং এইটা নিরাপদ ফসল হিসাবে আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে পারব। আমাদের এই পরিবেশ বান্ধব কৌশল এবং মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প প্রথম সংশোধিত এই প্রকল্প, এই কাজটি সারা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে। সারা বাংলাদেশে 20টা উপজেলায় এই আইপিএম মডেল ইউনিয়ন বাস্তবায়ন হচ্ছে। আমি আশা করি এই প্রযুক্তিগুলি আরও সম্প্রসারিত হবে, আরও কৃষক নিরাপদ সবজি উৎপাদন করবে, দেশ ও জাতি এগিয়ে যাবে। দাঁড়িয়ে আছি বরুড়া উপজেলার খোসবাস ইউনিয়নের মুগুজি গ্রামে। আমরা এই বছর উদ্যোগ নিয়েছি যে এখানে নিরাপদ শসা উৎপাদন, নিরাপদ
ফসল উৎপাদন কর্মসূচিতে আইপিএম আমরা এটাকে আইপিএম মডেল ইউনিয়ন ঘোষণা করেছি এবং এই শোষাটাকে এবার আমরা নিরাপদভাবে উৎপন্ন করব তার জন্য যে টেকনোলজিগুলো নেওয়া দরকার আমাদের সেক্স ফেরোমন ফাঁদ তারপরে ইয়েলো ট্র্যাপ ব্লু ট্র্যাপ সাদা ট্র্যাপ এরপরে জৈব বালাইনাশক এগুলো আমরা ব্যবহার করার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং আমরা তাদের সাথে নিবিড়ভাবে কাজ করছি এটার উদ্দেশ্য হলো যে আমরা এখান থেকে যে শস্যটা উৎপন্ন করব সেটা সম্পূর্ণ নিরাপদ তো আমরা আশা করি আমরা এটা সফল হব ইনশাআল্লাহ এখানে যে প্রায় 100 একর জমিতে শসা এবং অন্যান্য সবজি উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় এবং এলাকার কৃষকরা এই নিরাপদ সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন এবং তাদের মধ্যে আরও ব্যাপকভাবে এই প্রযুক্তি সম্প্রসারণের আগ্রহ দেখা দিচ্ছে যার মাধ্যমে এই নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি এই বরুড়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বলে আমি আশা করছি এবং এতে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং সরকারের যে উদ্দেশ্য নিরাপদ এবং জৈব শাকসবজি উৎপাদন এবং এটা বলা যায় সেই লক্ষ্য অর্জনের একটি ধাপ অর্জন এবং আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অগ্রগতিটা ধরে রাখবো এবং দেশকে একটি নিরাপদ এবং জৈব শাকসবজি উপহার দিব সারা দেশকে জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করব পরিবেশ বান্ধব আমাদের যে কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন যে আমাদের এই প্রকল্পটি আওতায় আমাদের সারা বাংলাদেশে 20টি ইউনিয়নে মডেল 20টা ইউনিয়নে আমরা এই যে আপনারা খেয়াল করেছেন এই যে দিগন্ত জুড়ে মাঠ শসার মাঠ দেখতেছেন এই ফসলের মধ্যে আমরা কোনো কীটনাশক বা কোনো পেস্টিসাইড আমরা ব্যবহার করিনি এরা একটা কারণ হলো কি আমাদের এখন চিন্তাভাবনা চলতেছে আমরা কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করবো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে অ্যাজ ওয়েল এজ আমাদের পরিবেশের জন্য ভালো হবে আর আরেকটা জিনিস হলো এই যে আমরা কীটনাশক ব্যবহার করা ছাড়া যে ফসলগুলো উৎপাদন করতেছি এটা কিন্তু কৃষকরা বাজারে কিন্তু অন্য ফসলের চেয়ে বেশি দাম পাবে এবং আর একটা জিনিস হবে যেটা হলো যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে পরিবেশের যে সমস্ত যে আমাদের অনেক জায়গায় দেখবেন যে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতেছে কিন্তু এখানে যারা আছে এরা কিন্তু সব প্রশিক্ষিত কৃষক সেটাও আমাদের এই প্রকল্পের মাধ্যমে এইসব কৃষকদেরকে এই বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন টেকনোলজি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এটা আমাদের যে টার্গেট যেটা এই প্রকল্পের মাধ্যমে যে আস্তে আস্তে সারা বাংলা এখন তো 20টা ইউনিয়ন পরবর্তীতে আমরা আরও বেশি ইউনিয়ন নিব এবং আরও বেশি ইউনিয়নে এই প্রযুক্তিটাকে আমরা ছড়িয়ে দেবো দর্শক শেষ করবো আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষকদেরকে বিষমুক্ত সবজি উৎপাদনে অনুপ্রাণিত করবেন এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পর্ব দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে